টয়োটার অরিজিনাল স্টিকার, গ্রেটিং স্টিকার, লাইটিং স্পয়লার সহকারে কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন এবং ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে। তো সামনে পিছনে দুটি নাম্বার প্লেট দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে রয়েছে। আর সামনে পিছনে স্প্লে বাম্পার সহকারে কিন্তু পেয়ে যাবেন। ফারজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নাম্বার গেটের ঠিক অপোজিটে আমাদের আদিবা কার সেন্টার। ভাই আজকে কি গাড়ি দেখাবেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা করোলা ফিল্ডার 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন ইয়ার, লিমিটেড এডিশন একটি গাড়ি। আর এই গাড়িটিতে 1500 cc ভিভিটিআই ইঞ্জিন রয়েছে, সাথে 6 লিটার সিএনজি কনভার্সন করা পেয়ে যাবেন। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড রয়েছে, তাছাড়া ডকুমেন্টসগুলো লং টাইম আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। সামনে গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে, স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। তাছাড়া সামনে কিন্তু ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে। সামনের গ্রিলটিও মশলা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। নাম্বার প্লেটটিও কিন্তু একেবারে চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো আর্ট করা নেই, ফুলি ফ্রেশ কন্ডিশনে, কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই। এবং প্রত্যেকটি গ্লাসেই কিন্তু অরিজিনাল যে টয়োটা স্টিকারগুলো আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির সাথে। আর গাড়ির সাথে 4টি চাকাই কিন্তু অ্যালয়রিম সহকারে একেবারে নতুন অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত এই গাড়িটিতে পাবেন না। আর প্রত্যেকটি গ্লাসেই কিন্তু অরিজিনাল যে টয়োটার স্টিকারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। ডোরের সাইডের পার্টিশনগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে, মাশাআল্লাহ কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। আর গাড়ির সাথে অরিজিনাল ড্যাশবোর্ডটি রয়েছে, সফটাস এসির ব্যবহার করা রয়েছে, তাছাড়া নতুন লেদার সিট কভারের কিন্তু ব্যবহার রয়েছে গাড়িটিতে। প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু অরিজিনাল কালারের ভিতর আপনারা পেয়ে যাবেন, কোনো ধরনের কোনো কালার হিস্টোরি কিন্তু নেই। আর কাপ হোল্ডার সহকারে, আর্মরেস্ট সহকারে পেয়ে যাচ্ছে, নতুন সিট কভার সহকারে এই গাড়িটি। দেখেন প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে রয়েছে, আর 4টা চাকা কিন্তু বাবু ভাই একদম নতুন। আর 100% জেনুইন ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে পেয়ে যাবেন। অনেক অনেক গাড়ি থাকে কিন্তু যে ব্যাকলাইটগুলো পরিবর্তন করা হয়, চায়না ব্যাকলাইট ব্যবহার করা হয়, এই গাড়িটির সাথে কিন্তু অরিজিনাল যে ব্যাকলাইটগুলো এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া মডেল ইয়ার কিন্তু ব্যাকগ্লাসে কিন্তু মেনশন করা রয়েছে, আর টয়োটার অরিজিনাল স্টিকার, গ্রেটিং স্টিকার, লাইটিং স্পয়লার সহকারে কিন্তু এই গাড়িটি পেয়ে যাবেন এবং ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে। তো সামনে পিছনে দুটি নাম্বার প্লেট দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে রয়েছে। আর সামনে পিছনে স্প্লে বাম্পার সহকারে কিন্তু পেয়ে যাবেন। বাবু ভাই এই যে সাইডের যে কালারগুলো আছে এগুলো কিন্তু 100% অরিজিনাল কালার, চাইলে কিন্তু আপনারা আপনাদের মতন অ্যানালাইজ করে কিন্তু নিতে পারবেন, কোনো ধরনের কোনো কালার হিস্ট্রি নেই। আর অরিজিনাল কালার থেকে কিন্তু একটা জিনিস আইডেন্টিফাই করা যায় যে এই গাড়িটি কখনোই কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি। দেখেন সামনের যে পিছনের যে সিলিন্ডারটা কিন্তু সুন্দরভাবে ফিটিং করা রয়েছে, আর তাছাড়া নিচের যে পার্টিশনের কালার 100% কিন্তু অরিজিনাল কালারের ভিতরে রয়েছে, কমপ্লিটলি টুলস সহকারে। ডান সাইডের ব্যাকলাইটটিও গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইট পেয়ে যাবেন, আর তাছাড়া বডিতে ডান সাইডেও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই। দেখেন চাকার গ্রিপগুলো দেখেন একেবারে কিন্তু নতুন অবস্থায় 4টি চাকা অ্যালয়রিম সহকারে পেয়ে যাবেন। অনেক সময় দেখা যায় যে অ্যালয়রিমে কিন্তু কালার করা থাকে বাবু ভাই, এটা কিন্তু অরিজিনাল কালারের ভিতরেই আছে। দেখেন প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন অরিজিনাল ফিটিংস, কিন্তু লকের অরিজিনাল স্টিকার সহকারে ডোর প্যাডগুলোও কিন্তু নতুনের মতন মশালা পেয়ে যাবেন। কাপ হোল্ডার সহকারে রয়েছে, আর দেখেন যে এই রেনশেড কিন্তু অরিজিনাল রেনশেড। অনেক সময় চায়নার রেনশেড কিন্তু ব্যবহার করা হয়, বাট গাড়ির সাথে কিন্তু রেনশেড অরিজিনাল রেনশেড পেয়ে যাবেন। প্রত্যেকটা ডোরের পার্টিশনই কিন্তু অরিজিনাল কালারের ভিতরে রয়েছে, আর ফ্রন্ট ডোরটা কিন্তু নর্মালি কিন্তু বেশি ইউজ করা হয়, তো রাফ ইউজ করলে কিন্তু ফ্রন্ট ডোর দেখলে কিন্তু বোঝা যাবে। আর তাছাড়া এই যে অরিজিনাল ড্যাশবোর্ড তো সফট থাকে, আপনারা জানেন যে অরিজিনাল ড্যাশবোর্ডটি কিন্তু গাড়ির সাথে রয়েছে। ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে। স্টিয়ারিং হুইলের কথা যদি বলি যে স্টিয়ারিং হুইল কিন্তু রাফ ইউজ করলে কিন্তু এইসব জায়গায় স্ক্র্যাচ থাকবে, দেখেন যে ভিতরে নিকেল পর্যন্ত কিন্তু অনেক সুন্দর অবস্থায় রয়েছে। আর যেহেতু লিমিটেড এডিশন গাড়ি তো সফটাস এসির ব্যবহার করা হয়েছে, ডিভিডি ব্যাক ক্যামেরা এবং ডাবল ক্যাবিন লাইটের কিন্তু ব্যবহার রয়েছে এই গাড়িটিতে। সিলিংটিও আলহামদুলিল্লাহ নতুন গাড়ির মতন পেয়ে যাবেন। তো চলুন এবার ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই বাবু ভাই। এই চাকাটা মিস করেন, এটাও দেখেন 4টা চাকা যেহেতু নতুন বলছি যে 4টা চাকাই কিন্তু গাড়ির সাথে একদম নতুন অবস্থায় আপনারা পেয়ে যাবেন। ওকে বনেটের কালার দেখেন 100% কিন্তু অরিজিনাল কালার, এই টয়োটার অরিজিনাল স্টিকার, তাছাড়া এই হিটপ্রুফ কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আসে, অরিজিনাল হিটপ্রুফ। সাইডের পার্টিশনগুলো দেখেন যে কোনো ধরনের কোনো খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু নেই, 100% কিন্তু অরিজিনাল কালার আপনারা পাবেন। তো গাড়ি কিনবেন 10 জায়গায় দেখবেন, দেখার পরে কন্ডিশন পছন্দ হলে আপনারা কিনবেন গাড়ি। এগুলা কালার করে কিন্তু সাধারণত অনেক সময় দেখা যায় কালার পরিবর্তন অথবা অ্যাক্সিডেন্ট হিস্টোরি যখন ফেস করবে তখন কিন্তু কালার করতে হয়, সাধারণত কিন্তু ভিতরে কালার নষ্ট হয় না। তো শুধু কোনো মানুষ কালার চেঞ্জ করে না,
গাড়ির সাথে অরিজিনাল 1500cc ভিভিটিআই ইঞ্জিন এবং সিভিটি গিয়ার কিন্তু পেয়ে যাবেন। আর তাছাড়া জাপানিজ ব্র্যান্ডের একটি ড্রাই লিকুইড ব্যাটারি কিন্তু এই গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি রয়েছে। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে লং টাইম ডকুমেন্টসগুলো মাশাআল্লাহ আপ টু ডেট পেয়ে যাবেন। 10 মডেল, 11 মডেল, 16 রেজিস্ট্রেশন ইয়ার টয়োটা করোলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশন। এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে মাত্র 1660,000 টাকা, তবে এই প্রাইস নেগোশিয়েবল। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে 01734715967 এই নম্বরে যোগাযোগ করুন। তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।